আমি শিওর এই ভিডিওটা যারা দেখছেন প্রত্যেকেরই হয়তো এক একটা করে স্মার্টফোন রয়েছে। তো আপনার ওই স্মার্টফোনটা শুধুমাত্র ইন্টারনেট চালানো আর ফোনে কথা বলার জন্য আপনি ব্যবহার করেন না, বরং সেটাকে ক্যামেরা ডিভাইস হিসেবেও ব্যবহার করেন, রাইট? এবং এটাও ট্রু, আমাদের স্টুডিওতে দেখুন অনেকগুলো ক্যামেরা রয়েছে, বাট সত্যি এটাই 99% ছবি আমার তোলা হয় স্মার্টফোন দিয়ে। তো আপনারা যারা ছবি তুলে সেগুলো ফেসবুকে শেয়ার করছেন বা হয়তো ইনস্টাগ্রামে শেয়ার করছেন, তার ম্যাক্সিমাম ছবি স্মার্টফোনে তোলা। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই জানবো, একটা স্মার্টফোন দিয়ে চাইলে একদম প্রফেশনাল লেভেলের ছবি তোলা যেতে পারে। অলরাইট, তো আমরা মনে হয় প্রায় 9-10টা পয়েন্টে আলোচনা করবো যেগুলো আপনার ফটোগ্রাফি লেভেলটাকে আরেকটু বাড়িয়ে দেবে। নাম্বার ওয়ান, ধরুন আপনি এমন একটা জায়গায় আসছেন সেখানে আলট্রা ওয়াইডে ছবি নিলে দারুণ হতো, বাট আপনার ফোনটাতে আলট্রা ওয়াইড শুটার নেই, মেইন শুটারের পাশাপাশি দুইটা ইউজলেস সেন্সর থাকতে পারে। তখন আপনি কীভাবে আলট্রা ওয়াইডে ছবিটা নিতে পারবেন? খুব সহজেও মেইন ক্যামেরা দিয়েই আলট্রা ওয়াইডের মতো একটা ছবি নেওয়া সম্ভব, বা একটু বেশি ফিল্ড অফ ভিউতে ছবি নেওয়া সম্ভব। ফোনের ক্যামেরাতে যাবেন, ক্যামেরাতে যাওয়ার পরে দেখবেন মোড়, মোড়ে যাওয়ার পরে দেখবেন সেখানে রয়েছে প্যানোরোমা মোড। এবার আপনি প্যানোরোমাতে গেলেন, এখন আপনি জাস্ট হাতটা স্টেডি করে যে অংশটুকু ছবি নিতে চাচ্ছেন সেটা এইভাবে একটু মুভ করে নেবেন, দেখবেন মোটামুটি একটা আপনি আলট্রাওয়াইডের মতো শট পেয়ে গেলেন। তো এইটা হয়তো অনেক সময় আপনার প্রয়োজন হতে পারে, যদি আলট্রাওয়াইড শুটার না থাকে তখন এই ট্রিক্সটা ইউজ করে দেখতে পারেন, আই হোপ কাজে লেগে যাবে। অনেক সময় আমরা যে কাজটা করি, মোবাইল হাতে নিয়ে জাস্ট ক্যামেরা অন করে ধাপাধাপ ছবি তুলে ফেলি। আমি জানি মোস্ট অফ দ্য কেস এমনটাই হয়, আমি নিজেও এটাই করি, বাট যখন কিন্তু আপনি চিন্তা করবেন এই ছবি একটু ভালো হলে সুবিধা হতো, আপনি হয়তো কোথায় আপলোড করবেন এরকম চিন্তাভাবনা করছেন, আপনার ফোনের হাইয়েস্ট সেটিংসে যেতে পারেন। আই মিন আপনার ফোনটা হয়তো 50 মেগাপিক্সেল মোডে ছবি নিতে পারে অথবা 108 মেগাপিক্সেল ছবি নিচ্ছে, তো আপনি ওই সর্বোচ্চ মোডটা অন করে নিন, দেন ছবিটা তুলুন। এতে করে সুবিধা আছে, পরবর্তীতে চাইলে আপনি রিফ্রেমিং করতে পারবেন, ছবিটাকে এডিট করতে পারবেন, ক্রপ করতে পারবেন, এবং দেখবেন কি অ্যান্ড্রয়েডের যে অ্যাপসগুলো থাকে ছবি এডিট করার জন্য সেগুলোতে নিলে পর না ছবির কোয়ালিটি ততটা অনেক সময় ভালো থাকে না, অনেকটা একটু কোয়ালিটি লেস হয়। তো আপনি যদি হাইয়েস্ট মুডে নিয়ে ছবিটাই অলরেডি তুলে ফেলেন, তখন কিন্তু এটাকে চাইলে খুব সহজেই আপনি আবার রিএডিট করতে পারছেন। সো ট্রাই করুন হাইয়েস্ট মুডে ছবি নেওয়ার জন্য, যে ছবিটা আপনার ইন ফিউচারে কাজে লাগবে। ট্রাই টু মেনটেন আই লেভেল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এবং অবশ্যই এটা মাথায় রাখতে পারেন। যারা সাধারণত পোর্ট্রেট ছবি নেন বা কোনো একটা মানুষের ছবি নিচ্ছেন, হয় আপনি নিচ থেকে এভাবে তুলছেন, হয় আপনি এভাবে তুলছেন, মানে আপনি বুঝতেই পারছেন না কোন লেভেল থেকে তুললে আপনার ফ্রেমিংটা ঠিকঠাক হবে। ট্রাই করবেন আই লেভেলের একটু নিচে ক্যামেরাটা ধরে ছবি তোলার জন্য। লাইক আপনার সামনে এখন একজন মানুষ রয়েছে, তার ছবি তুলতে চাচ্ছেন, আপনার মোবাইলের ক্যামেরাটা তার আই লেভেল থেকে একটু নিচে রাখুন, অনেক নিচে না, জাস্ট একটু নিচে রাখুন, দেন আপনি ক্লিকটা করুন মোবাইলটা সোজা রেখে, দেখবেন যে এই ছবিটার ফ্রেমিংটা অনেকটা পারফেক্ট আসছে, অনেকটা সুন্দর আসছে। কয়েকবার তুললে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে সে ছবিটা আরও দারুণ লাগবে। যদি কিনা এভাবে তোলেন মাথা মোটা গোড়া চিকুন এই টাইপের হয়ে যাবে, সো মাথায় রাখতে হবে। ভালো ছবি পাওয়ার জন্য আপনি গ্রিড লাইনটা অন করে নিতে পারেন, যারা একদম বিগিনার রয়েছেন, এবং আমার মনে হয় বিগিনার না, যে কোনো কেউই গ্রিড লাইনটা অন করে নিতে পারেন। এতে করে কিন্তু আপনার ফ্রেমিং করতে সুবিধা হবে, আপনি যে ছবিটা তুলবেন সেটা পারফেক্ট ফ্রেমিং আপনি নিতে পারবেন। আমরা অনেকেই কিন্তু মুভিং ফটোগ্রাফি করতে পছন্দ করি, লাইক আপনার বন্ধু জাম্প দিবে সেটার একটা ছবি তুলবেন স্মার্টফোন দিয়ে। তো এই ধরনের ছবিগুলো তুলতে গেলে যে সমস্যাটা হয়, মোবাইল ফোনে যে সমস্যাটা হয়, অনেক সময় মোশন ব্লার চলে আসে। মোশন ব্লার আসার কারণে ছবিটার শার্পনেস অতটা ভালো থাকে না, একটু মানে ঘোলা ঘোলা লাগতে পারে, যে জিনিসটা আপনার কাছে হয়তো ভালো লাগবে না, রাইট? তো এই ভুলটা আমরা ম্যাক্সিমাম সময় করে ফেলি, লো লাইটে নিচ্ছি, বিকেলে নিচ্ছি, সন্ধ্যার দিকে নিচ্ছি, এ কারণে। আপনি ট্রাই করবেন একদম প্রপার লাইটে নেওয়ার জন্য, ডে লাইটে, যেখানে খুব ভালো আলো পড়ছে, তখনই শুধুমাত্র আপনি এই ধরনের মুভিং শটগুলো নিতে পারেন। ব্রাস্ট শট রয়েছে, অর্থাৎ আপনি জাস্ট চেপে ধরলে দেখবেন একসাথে অনেকগুলো শট নেয়, তখন মোবাইল ফোনটা যে কাজটা করে এর ক্যামেরা খুব দ্রুত শাটার নিতে থাকে আর কি। সো ওই মুডটা অন করে নিতে পারেন, আর অবশ্যই একদম মানে প্রপার লাইটিং কন্ডিশনে আপনি এই ধরনের ছবিগুলো নেবেন, তাহলে বেটার আউটপুট পাওয়া সম্ভব। অন করে নিতে পারেন এইচডিআর মুড, হ্যাঁ এইচডিআর মুডটা অন করে নিয়েও আপনি সুন্দর ছবি পেতে পারেন। ক্রিটিক্যাল লাইটিং সিচুয়েশনে আপনারা যদি এইচডিআর মুডটা অন করে নেন তখন দেখবেন বেটার আউটপুট পাওয়া সম্ভব। নরমাল মুডে একটা তুলে দেখবেন আর একটা এইচডিআর মুডে তুলে দেখবেন, দেখবেন বেটার আউটপুট আসছে এইচডিআর মুডে। হয়তো অনেক সময় দেখা যায় ফোনে এটা অটো মুডে থাকে, বাট আপনি ম্যানুয়ালি অন করে নেবেন সেক্ষেত্রে বেটার আউটপুট পেতে পারেন ক্রিটিক্যাল লাইটিং সিচুয়েশনে, বিশেষ করে একদম হার্শ লাইটিং কন্ডিশনে বা এইচডি লাইটে। জানি অনেকে এই বিষয়টার জন্য ওয়েট করছেন, ভাই পোর্ট্রেট মুডটা কীভাবে নিলে সবচাইতে দারুণ আসবে? সিম্পল ট্রিক্স, পোর্ট্রেট মুড আপনারা অনেকে যে কাজটা করে ফেলেন একদম পুরো বডি নিয়ে ফেলেন, নো এটুক না, আপনি এইটুক নিয়ে ট্রাই করুন আপনার বডির, হ্যাঁ তখন দেখবেন পোর্ট্রেট মুডটা ভালো আসছে। যদি আপনার স্মার্টফোনটিতে টেলিফটো জুম লেন্স থাকে এবং এটা ওই অপটিক্যাল জুম থাকা অবস্থায় যদি পোর্ট্রেট নেয়, তাহলে দেখবেন ওইটার রেজাল্ট আরও বেটার আসে। হয়তো আপনাকে একটু পিছনে সরে যেতে হবে, একটু দূরের থেকে গিয়ে তুলতে হবে, বাট যদি জুম লেন্সের মাধ্যমে পোর্ট্রেট নেওয়া যায় তাহলে সেটাই ট্রাই করুন। যেমন এই ফোনটাতে কিন্তু জুম লেন্সের মাধ্যমে আমি পোর্ট্রেট নিতে পারবো, এবং ওইগুলোর চেহারার শেপটা সুন্দর আসে এবং ব্লারনেসটাও ভালো লাগে। আর একটা বিষয় ট্রাই করবেন, ধরুন এই যে আমার এখন আপনি পোর্ট্রেট একটা ছবি নেবেন, হ্যাঁ সেক্ষেত্রে ট্রাই করবেন ব্যাকগ্রাউন্ড, যাতে মানে ব্যাকগ্রাউন্ডে যাই রয়েছে কিনা সেটা যাতে খুব কাছাকাছি আমার না হয়, সেক্ষেত্রে স্মার্টফোন কিন্তু মানে খুব ভালোভাবে আমাকে আলাদা করতে পারবে না ব্যাকগ্রাউন্ড থেকে। তো আপনারা সবসময় ট্রাই করবেন যখন কিনা পোর্ট্রেটে ছবি নেবেন, যার ছবি নিচ্ছেন
তাকে ব্যাকগ্রাউন্ড থেকে একটু দূরে সরিয়ে নিয়ে আসতে, অর্থাৎ তার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা যাতে একটু অনেকটা দূরে থাকে, তখন আপনি বেটার আউটপুট পাবেন। ছবি তোলার সময়, বিশেষ করে মোবাইল দিয়ে ছবি তোলার সময় লাইট খুব বড় একটা দরকারি জিনিস, রাইট? এখন এই লাইটিংটা কেমন হতে পারে? দেখুন, আমরা অনেকে কী করি, এই যে পিছনে সূর্য রয়েছে, আমি এদিকে তাকিয়ে আছি, এভাবে ছবি তুলছেন, একদম দিনের বেলা খাঁকা করতেছে সূর্য, তখন কিন্তু আমার ফেসটা কালো হয়ে যাবে, সেটা ভালো আসবে না, রাইট? এবার যদি আপনি সূর্যের দিকে তাকিয়ে থাকেন এবং অন্য পাশ থেকে ছবি তোলা হয়, তখন যে জিনিসটা হবে, আমার উপরে একটা ফ্ল্যাট লাইট পড়বে, একদম সূর্যের সামনে একদম আমাকে সাদা করে দেবে, সব দিকে একরকম লাগবে, সেটা কিন্তু ততটাও সিনেমেটিক লাগবে না। বাট এই ছবিটাকে আরেকটু সুন্দর করার জন্য, ধরুন সূর্যটা আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে বা একটু অ্যাঙ্গেলে আছে, একটা পাশ থেকে পড়ছে, তখন যদি আপনি ছবিটা নেন, দেখবেন একটা পাশে অনেক বেশি আলো পড়ছে, আর একটা পাশে একটু পাখি ডাকতেছে, আর এক পাশে পাখি ডাকবে না, আর এক পাশে হালকা লাইট পড়বে, হ্যাঁ, তখন কিন্তু এইটার মানে লুকসটা অন্যরকম হয়ে যাবে, আরও দেখতে সুন্দর লাগবে। এবং ওই ছবিটাকে যদি পরবর্তীতে আপনি এডিট করেন, সেটাকে দারুণভাবে এডিট করাও সম্ভব এবং দেখতেও ভালো লাগবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। আর মোবাইল ফোনের যেহেতু সেন্সরটা ছোটো, তো এইটাতে যত বেশি লাইট দেওয়া যায় ততই ভালো। সো আপনার ট্রাই করবেন একটু ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনেই ছবি নেওয়ার জন্য। বাকি থাকলো ম্যাক্রো। আপনার ফোনে ম্যাক্রো লেন্স নেই, বাট ম্যাক্রো ফটোগ্রাফি করার খুব শখ হয়েছে, যে কাজটা করবেন, ফোনের মেইন ক্যামেরায় যাবেন, হাইয়েস্ট মোড অন করবেন, লাইক আপনার ফোনে যদি 50 মেগাপিক্সেল মোড থাকে, 108 থাকে, 200 মেগাপিক্সেল থাকে, সেটা অন করে নিন। এবারে যে জিনিসটার ম্যাক্রো ফটোগ্রাফি করতে চাচ্ছেন, যতটা কাছে নেওয়া সম্ভব সেটার ছবি তুলুন, এবং কাছে নিতে গিয়ে মানে আপনি দেখবেন যে আসলে ওইটা ক্লিয়ার আসছে কি না। হ্যাঁ, আপনি কিন্তু যদি জুম লেন্স থাকে সেক্ষেত্রে জুম করেও তুলতে পারেন, আর যদি জুম লেন্স না থাকে তখন আপনি কাছাকাছি গিয়ে তুললেন, তোলার পরে এই ছবিটাকে জাস্ট ক্রপ করে নেবেন যে কোনো একটা এডিটিং সফটওয়্যার দিয়ে বা ফোনের সাথে যেটা বিল্ট ইন রয়েছে, জাস্ট এটা ক্রপ করে নিন। আপনার ফোনে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার যে রেজাল্ট দিত, তার চাইতে ভাই 1000 গুণ বেটার রেজাল্ট পাবেন, সিরিয়াসলি। আর যাদের ফোনে অলরেডি ম্যাক্রো শুটার রয়েছে কিন্তু 2 মেগাপিক্সেল খুব একটা ভালো রেজাল্ট দেয় না, ভাই আরেকটু বেটার রেজাল্ট পাওয়ার জন্য যে কাজটা করবেন, ডে লাইটে বা একদম প্রপার লাইট পায় তখন ছবি নেবেন, এবং হাত বেশি কেঁপে টেপে না যায় সে বিষয়টার দিকে একটু খেয়াল রাখতে পারেন। তো ভাই ব্রাদার, মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন, এগুলো একদম বেসিক টিপস অ্যান্ড ট্রিক্স ছিল, তবে এগুলো যদি মাথায় রাখেন না অনেক সুন্দর ছবি তোলা সম্ভব। আর আমরা আপনারা যদি কমেন্ট করে জানান, সেক্ষেত্রে মোবাইল ফোনের নাইট ফটোগ্রাফি নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসতে পারি, এবং ভিডিওগ্রাফি নিয়েও একটা ভিডিও নিয়ে আসতে পারি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাকি দুইটা ভিডিও আসবে কি না, তাহলে আমরা ট্রাই করবো ওরকম কোনো ভিডিও দেওয়ার জন্য। যেহেতু গ্রামে আসছিলাম, তো চিন্তা করলাম এরকম বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করা যেতেই পারে। আর গতকালকে আমাদের চ্যানেলে যে গিভওয়েটা দেওয়া হলো, মেগা গিভওয়ে, মাস্টার অংশগ্রহণ করবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।